যোগিনী যোগমায়া আজ উপস্থিত হলেন দেবতাদের সম্মুখে। ধীরে ধীরে চলেছে যোগিনী যোগমায়া। প্রণাম জানালেন দেবতাদের চরণে। যোগিনী যোগমায়া বললেন, ওই দেবতাগণ আজ কোন কারণে আমায় করিলে সৃজন? বল কি বা করিতে হইবে? এখন কোথা যাব আমি? কেন আনিয়াছ আমার এই স্বর্গ মাঝে? ব্রহ্মদেব বললেন, যোগিনী যোগমায়া আমার বলে বলিয়ান মহিষাসুর, তার অত্যাচারে তারা সারা স্বর্গ রাজ্য আজ বিচলিত হয়ে উঠেছে। তাই আজ তুমি যাবে ওই মহিষাসুরের সম্মুখে, তোমার রূপের মায়া মুগ্ধ করে মহিষাসুরকে তুমি নিধন করবে। যোগিনী যোগমায়া বললেন, ওই দেবতাগণ আমি একা নারী, কেমন করে যাব ওই মহিষাসুরের সম্মুখে? আপনারা যদি আমায় নবরূপে নব সাজে সাজিয়ে দেন তাহলে আমি যেতে পারি মহিষাসুরের সম্মুখে। তাই আজ সকল দেবতারা বললেন, বেশ যোগিনী যোগমায়া, আজ আমরা সকল দেবতা তোমার দশ হস্তে দশ খড়গ দিয়ে নবরূপে সজ্জিত করে পাঠাবো মহিষাসুরের সম্মুখে। সর্ব এক এক করে সকল দেবতা যোগিনী যোগমায়ার হাতে তুলে দিলেন অস্ত্র। ব্রহ্মদেব দিলেন তার হাতের ভূমণ্ডল। বিষ্ণুদেব দিলেন তার হাতের সুদর্শন চক্র। এক করে সকল দেবতা যখন সবস্ত্র দান করেছে, সর্বশেষে সংহার কর্তা মহেশ্বর দান করলেন তার হাতের ত্রিশূল।
সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার রূপের মায়া মুগ্ধ করে ওই মহিষাসুরকে নিধন করতে পারি। দেবগণ সবাই মিলে মহামায়াকে আশীর্বাদ করলেন, যোগিনী যোগ মায়া মায়া সকল দেবতা আমরা তোমার আশীর্বাদ করছি, তোমার রূপের মায়া মুগ্ধ করে তুমি আজ মহিষাসুরকে করবে নিধন, তোমার হাতেই হবে মহিষাসুর নিধন। মহিষাসুর চলেছে স্বর্গরাজ্যের, সকল দেবতাকে পরাজিত করার পর মনের আনন্দ তো হাসি হাসছে, স্বর্গ পাতাল ত্রিভুবনের বিশ্বরাবে তাই তো উল্কার নাই ছুটতে ছুটতে এসেছি স্বর্গের রাজ্য রাজপ্রাসাদে, এই মুহূর্তে স্বর্গের রাজার ইন্দ্রকে পরাজিত করাই আমি বসবো স্বর্গের রাজ্য রাজ সিংহাসনে। স্বর্গের সকল দেবতা সকল দেবী তোমরা সবাই এক বাক্যে বলো জয় জয় মহিষাসুরের, জয় জয় মহিষাসুরের, জয় জয় মহিষাসুরের, জয়। কেউ মহিষাসুরের জয়ের ধ্বনি দিল না, প্রয়োজন নেই, স্বর্গের রাজ সিংহাসনে আমি এখন বসেছি, আমি স্বর্গের মহারাজা। সেই মুহূর্তে লক্ষ্মী আর শান্ত থাকতে পারলো না, ছুটতে ছুটতে চলে গেছে মহিষাসুরের সম্মুখে, মহিষাসুর আক্রমণ করার জন্য। ওই ওই কোথায় কোথায় সেই মহিষাসুর? ও এটাই তাহলে মহিষাসুর, লক্ষ্মী বললে মহিষাসুর এত বড় স্পর্ধা তোমার, স্বর্গের রাজপ্রাসাদে প্রবেশ করে স্বর্গ রাজ্যটা আক্রমণ করে তুলেছ, যাও মহিষাসুর এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। মহিষাসুর বললেন কে কে তুমি নারে, আজ মহিষাসুরের সম্মুখে সে দাঁড়িয়েছ, বলো তোমার সত্য পরিচয়। লক্ষ্মী বললেন মহিষাসুর আজ তো তোমায় চিনতে পারছো না, তাহলে শোনো স্বর্গের দেবী নাম আমার লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী, যাও যাও লক্ষ্মী এই মুহূর্তে তুমি স্থান পরিত্যাগ করো, নইলে মহিষাসুর হাত কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। লক্ষ্মী বলেন কে কে মহিষাসুর, অসুর কুলে জন্মগ্রহণ করে তুমি মনে করছো স্বর্গের রাজসিংহাসনে বসে তুমি হবে স্বর্গের মহারাজা? না না মহিষাসুর, এই লক্ষ্মী বেঁচে থাকতে সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না। মহিষাসুর বললে তাহলে এসো এসো লক্ষ্মী, দেখি কে কার আশা পূর্ণ করে। এই বলে মহিষাসুর ও লক্ষ্মীর মধ্যে বেঁধে গেল তুমুল সংঘর্ষ। Ha 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 ha
আমি নিজের হতে হতে স্বর্গে রাজা আসাদ রক্তের বর্ণ বলব। সেই মুহূর্তে গণপতি আর শান্ত থাকতে পারলো না, তাই তার গদা নিয়ে ছুটতে ছুটতে চলেছে মহিষাসুরকে আক্রমণ করতে। মহিষাসুর কই কই, কোথায় 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 সেই মহিষাসুর? ওই মহিষাসুরকে আজ আমার গদার আঘাতে ওর মস্তক তুমি করিব চূর্ণ। মহিষাসুর দেখলেন অবাক হয়ে গেলেন, দেখি ই আমার কোন দেবতা? একদিকে পশু আকৃতি, অপর দিকে মানুষ আকৃতি, এ আমার দেবতা নাকি? গণপতি জিজ্ঞাসা করলেন, ও তুমি তাহলে মহিষাসুর? মহিষাসুর বললেন, হ্যাঁ আমি স্বর্গের মহারাজ মহিষাসুর। গণপতি বললেন, কি স্বর্গের মহিষাসুর তুমি? স্বর্গের দেবতা, স্বর্গের মহারাজা? আমার এই গদার আঘাতে না তোমার মাথাটা আমি এখন ভেঙে ফেলব। মহিষাসুর বললেন, গণপতি তুমি বয়স নবীন, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই না, যাও বালক এই মুহূর্তে তুমি স্থান পরিত্যাগ করো, নইলে আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। গণপতি বললেন, ও তুমি আমার সঙ্গে তাহলে যুদ্ধ করবে? এসো এসো মহিষাসুর, আজ তোমার যুদ্ধের আশা আমি তুমি মিটিয়ে দেব। বলে মহিষাসুর ও গণপতির মধ্যে বেঁধে গেল তুমুল সংঘর্ষ। গণপতি মহিষাসুরের শক্তিতে পরিজয় হয়ে আজ গণপতি পালিয়ে গেলেন। সেই মুহূর্তে স্বর্গের দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি দত্রেই সরস্বতী আর শান্ত থাকতে পারলো না, ছুটতে ছুটতে চলেছে মহিষাসুরকে আক্রমণ করার জন্য। কই কই কোথায় কোথায় সেই মহিষাসুর? ও এটাই বুঝি সেই দানব রাজ মহিষাসুর? মহিষাসুর মহিষাসুর, আজ তুমি স্বর্গরাজ্য আক্রমণ করেছো? বাহ বাহ চমৎকার মহিষাসুর, অসুর বংশে জন্মগ্রহণ করে আজ তুমি স্বর্গে রাজ প্রাসাদে রাজসিংহাসনে বসে তুমি মহারাজ হতে চাও? না মহিষাসুর, এই সরস্বতী বেঁচে থাকতে সে আশা তোমায় আমি পূর্ণ করতে দেব না। মহিষাসুর জিজ্ঞাসা করলেন, ও তুমি তাহলে সরস্বতী? তুমি বিদ্যা বুদ্ধি দাত্রী সরস্বতী? আজ সরস্বতীর হস্তে বিনা থাকার প্রয়োজন, তার বদলে আছে হাতিয়ার। বেশ বেশ সরস্বতী, আজ যখন তুমি যুদ্ধ করতে এসেছো মৃত্যু তোমার সম্মুখে, এসো দেবী সরস্বতী কত শক্তি সঞ্চয় করেছ আমি তা দেখতে চাই। এই বলেই মহিষাসুর সরস্বতীর মধ্যে বেঁধে গেল তুমুল সংঘর্ষ। মহিষাসুরের শক্তিতে সরিত আজ পরাজিত হলেন। মহিষাসুরের হুঙ্কারে আজ সরস্বতী স্বর্গের আজ প্রাসাদ পরিত্যাগ করে পালিয়ে সরস্বতী
বিদ্যা বুদ্ধি দাত্রী সরস্বতী স্বর্গের সকল দেবতা দেবী একটা একটা করে সমস্ত দেবতা দেবীকে আমি পরাজয় করব। না না শান্ত থাকবো না, আমি কাউকে ক্ষমা করব না। যেমন করে হোক স্বর্গে রাজে রাজ সিংহাসনে বসে আমি যখন মহারাজ হয়েছি, সবাইকে পরাজিত করার ক্ষমতা আমি রাখি। সেই মুহূর্তে কার্তিক সেনাপতি আর শান্ত থাকতে পারল না, তাই ছুটতে ছুটতে চলে গেল মহিষাসুরকে আক্রমণ করতে। কই কই কোথায় কোথায় সেই মহিষাসুর? আজ মহিষাসুরকে আমি নিজের হাতে হত্যা করে ওই মহিষাসুরকে আমি বুঝিয়ে নেব যে স্বর্গে রাজ্যে রাজ সিংহাসন আক্রমণ করা কত ভয়াল কত ভয়ঙ্কর। বললেন মহিষাসুর, তোমার স্পর্শ তোমার কেমন করে হলো? আজ স্বর্গ রাজ্য আক্রমণ করে সমস্ত দেবতা দেবীকে বিভ্রান্ত করে তুলেছ। যাও যাও মহিষাসুর, এই মুহূর্তে স্বর্গে রাজ প্রাসাদ পরিত্যাগ করো, নইলে কার্তিক সেনাপতির হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। মহিষাসুর বললেন, ও তুমি তাহলে কার্তিক সেনাপতি? চমৎকার চমৎকার কার্তিক সেনাপতি, আজ তুমি এসেছো মহিষাসুরের সম্মুখে মহিষাসুরকে আক্রমণ করার জন্য। তাহলে এসো এসো কার্তিক, কত শক্তি সঞ্চয় করেছ, দাও তব পরীক্ষা। এই বলে কার্তিক ও মহিষাসুরের মধ্যে বেড়ে গেল তুমুল সংঘর্ষ। এবার নিশ্চিন্তায় নির্ভাবনায় আমি স্বর্গে রাজ সিংহাসনে বসে স্বর্গের রাজত্ব চালাব। আজ থেকে স্বর্গের মহারাজ দানবরাজ এদিকে মহিষাসুরের অক্লান্ত আক্রমণ দেখি, দেবতাদের প্রতি দুর্ব্যবহার দেখি, মা যোগিনী যোগমায়ার স্থির থাকতে পারল না। তাই নদী নালা পাহাড় পর্বত অতিক্রম করে মা যোগিনী যোগমায়া তার সিংহের পৃষ্ঠা আরোহণ করে দ্রুত গতিতে আসছে স্বর্গের প্রাসাদে মহিষাসুরকে আক্রমণ করার জন্য। এদিকে বাড়িবাসন বিদ্যুৎ চমকাচ্ছে প্রবল প্রলয়, তোমার সুস্বাগতম এসো আলে আমার ইয়া
जोगिनी जोगमाया आज माँ आविर्भूत हलेन स्वर्गेर देवता सभाय हठात प्रबल प्रलय विद्युत चमकाचे बारी बर्षण होचे महिषासुर अबाक हो जाचे प्रबल प्रलय शांत हो दाड़ाते पारछे ना अबाक हो चारिदिके देखछे एके आकाशे घन घटा विद्युत चमकाचे प्रबल प्रलय बारी बर्षण होचे ना তবে কি দেবতা সভায় এই রাজপ্রাসাদে কোন অমঙ্গলের ছায়া না আমি আস্থে থাকতে পারছি না মহিষাসুর কারোর ভয়ে কম্পিত নয় আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন উদ্দেশ্য তাছাড়া অমরত্ব বর লাভ করেছি কে আমাকে করিবে বধ পশ্চাৎ ফিরে দেখলেন মহিষাসুর পদে তলে এক বন্য হিংস্র পশু অপূর্ব সুন্দরী তুমি বলো কে তুমি কে তোমার পরিচয় মা যোগিনী যোগমায়া বললেন ওহে পুত্র মহিষাসুর আমায় চিনতে পারছো না বাবা শোনো শোনো পুত্র আমি যে যোগিনী যোগমায়া যোগিনী যোগমায়া বা 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 যোগিনী যোগমায়া তাই যোগিনী যোগমায়া হঠাৎ তুমি স্বর্গের রাজপ্রাসাদে যোগিনী যোগমায়া বললে হে পুত্র মহিষাসুর শুনেছি তুমি অসুর রাজ আজ স্বর্গের রাজ সিংহাসনে এসেছো কেন পুত্র শুনেছি তুমি নাকি স্বর্গের রাজ সিংহাসনে প্রবেশ করে তুমি নাকি সকল দেবতাকে তুমি অতিষ্ঠ করে তুলেছ শোনো মহিষাসুর এটা তোমার ঠিক নয় তাছাড়া তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেছো অসুর রাজ তুমি তুমি আজ কেন স্বর্গের রাজ সিংহাসনে এসেছো যাও এই মুহূর্তে তুমি স্থান পরিত্যাগ করো এই স্বর্গের রাজ সিংহাসনে বসার অধিকার একমাত্র দেবতাদের অসুরদের নয় মহিষাসুর বললেন যোগিনী যোগমায়া আমি তোমার মুখে এইসব কথা শুনতে চাই না শোনো তুমি যখন আজ স্বর্গের রাজ প্রাসাদে এসেছো তুমি আমার উপযুক্ত তোমার রূপে তোমার প্রেমে তোমার রূপের কিরণে আজ আমার মন মুক্ত হয়ে গেছে আমি স্বর্গের মহারাজা আর তুমি হবে আমার মহারানী যোগিনী যোগমায়া ক্রোধান্বিত হয়ে বললেন মহিষাসুর ওরে মূর্খ মহিষাসুর অসুর কুলে জন্মগ্রহণ করেছিস তুই আজ তোর এত বড় স্পট হলো কেমন করে স্বর্গের রাজ প্রাসাদে প্রবেশ করে স্বর্গের সকল দেবতা দেবীকে অতিষ্ঠ করে তুলেছিস তুই শোন মূর্খ মহিষাসুর পিপিলিকার পাখা উঠে মরিবার তরে তাই তোর পাখা গজিয়েছে যা মহিষাসুর এই মুহূর্তে তুই স্থান পরিত্যাগ কর নইলে এই যোগিনী যোগমায়ার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না মহিষাসুর বলে ও তুমি তাহলে আমাকে নিধন করার জন্য এসেছো তাহলে শোনো চলো যোগিনী যোগমায়া সর্ব পাহাড় তৃণমূল নদীর সরামে তাছাড়া অমরত্ব বর লাভ করেছি তুমি কেন তোমার মতো দশ হস্ত একশো হস্ত নারী এলেই আমাকে বধ করতে পারবে না এসো এসো যোগিনী যোগমায়া ধরা দাও আমার এই বাহ পিণ্ডরে Ha 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 ha!
যোগিনী যোগমায়া বললেন, মহিষাসুর তোমার স্পর্ধার সীমা দেখছি, তুমি তোমার স্পর্ধার সীমা হারিয়ে ফেলেছ। আজ তুমি নারীর রূপে, নারীর রূপের কিরণে আজ তুমি মনোমুগ্ধ হয়ে গেছো, আজ তুমি উন্মাদ হয়ে গেছো। সারা মূর্খ, আজ যে নারীর রূপে তুমি মুগ্ধ হয়ে গেছো, তোমার লোভ লালসা কামনা বাসনা চরিতার্থ হয়েছে, সেই নারীর হাতে হবে তোমার অকাল মৃত্যু। মৃত্যু নারীর হাতে হবে মহিষাসুরের অকাল মৃত্যু। বা বা চমৎকার যোগিনী যোগমায়া, আজ তোমার হাতে হবে আমার অকাল মৃত্যু। যোগিনী যোগমায়া, আজ তোমাকে বুঝে দাও যে মহিষাসুরের শক্তি কত প্রবল, কত প্রবল, কত তুফান। যোগিনী যোগমায়া আর স্থির হয়ে থাকতে পারলো না মহিষাসুরের উন্মাদনা দেখে। যোগিনী যোগমায়া ঝাঁপে পড়লেন মহিষাসুরের সম্মুখে, বেঁধে গেল মহিষাসুর আর যোগিনী যোগমায়ার তুমুল সংঘর্ষ। Hehehehe